হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিয়েছো যে কবে থেকে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু আমি আর বেশি এক্সট্রা কথা বলছিও না আর বলবোও না তোমাদের কিন্তু আসল আসল জিনিসগুলো আমি একটুখানি বলে দিচ্ছি পরীক্ষায় যাওয়ার দিন তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস তোমরা নেবে সেগুলো কিন্তু অবশ্যই বলে দিচ্ছি এবং তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু কুড়ি তারিখ থেকে কিন্তু তোমাদের যেটা অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড তুলতে কী কী লাগবে তোমাদের কিন্তু সেটাও একটুখানি আমি বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু নোটিশটি খুলে যাচ্ছে নোটিশটি খোলার পর কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের এই নোটিশটিতে ছোট্ট যে পয়েন্টগুলো সেগুলোই কিন্তু আমি বলবো এক্সট্রা কিছু কিন্তু আমার বলার আজকে দরকার নেই দেখো কুড়ি পাস থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়াটি শুরু হবে এবং এই অ্যাডমিট কার্ড পেতে কিন্তু তোমাদের যেটা লাগবে সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ অর্থাৎ আগের ভিডিওতে যেটা বলে দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু লাগবে কেন লাগবে এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দিলে এবং ডেট অফ বার্থটা দিলে অ্যাডমিট কার্ডটা পাবে তার সঙ্গে আরেকটা কথা বলে নিচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার যারা ভুলে গেছো তারা যারা যেই ফোন নাম্বারটা দিয়েছিলে ঠিক আছে তোমরা যেই ফোন নাম্বারটা দিয়েছিলে তোমাদের সকলের ফোনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সহ তোমাদের কোথায় জায়গাটি পড়েছে ভেনু পড়েছে সেই ভেনু সহ কিন্তু তোমাদের ফোনেও একটা এসএমএস চলে যাবে যদি বাই চান্স ফোনে না যায় এস এম এস তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেখতে হবে কিন্তু ফোনে কিন্তু চলে যায় আমি যতদূর জানি তার কারণ ফোনে কিন্তু রিচার্জ রাখবে যারা ভাব যে অ্যাপ্লিকেশান নাম্বার হারিয়ে গেছে অনেকের ফোনে কী হয় যে রিচার্জ থাকে না রিচার্জ না থাকলে কিন্তু এস এম এস তোমরা জানো যে আসেও না কিছু হয় না সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে যাদের অ্যাপ্লিকেশান নাম্বার ভুলে গেছে বা হারিয়ে গেছে যাই হোক এবং যাদের আছে তাদের তো কোনো ব্যাপার নেই অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থ মানলে কিন্তু চলে আসবে সেটা কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবে সেটা কিন্তু আমি পরে একদিন দেখিয়ে দেবো চলো এবার কিন্তু একটু আসল কথা আসছি আমি বলছি একটু আসল কথা এই এরকম কিন্তু একটা সাইকেল থাকবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে এখানে ডেট অফ বার্থটা দেবে এখানে ওকে মারবে হয়ে যাবে ঠিক আছে চলো এবার আসল কথা আসছি যে তোমাদের পরীক্ষার দিন কী কী তোমাদের নিতে হবে দেখো এই প্যারায় কিন্তু আপাতত কিছু কিন্তু দেওয়া নেই যে তোমাদের কী কী এই যে দেখো বলছি এখানে দেখো এই যে প্রপার টেস্ট অরিজিনাল প্রুফ কিন্তু আইডেন্টি পেপার অ্যাডমিট কার্ড উইল ইস্যু অফলাইন ক্যান্ডিডেট অনলি দেখো তোমরা কিন্তু একটা কথা বলছি তোমাদের তোমরা যারা যাবে ঠিক আছে তোমরা যারা যাবে তারা কিন্তু অবশ্যই আমি বলে দিচ্ছি এটা কিন্তু পরেও লেখা থাকবে যখন তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে যে তোমরা কিন্তু কী কী নিতে প্রথম কথা ইলেকট্রিক গ্যাজেট নিতে পারবে না তোমরা কিন্তু রকম এয়ারপডস এয়ারড্রপস এইসব কিন্তু ইউজ করতে পারবে না এগুলো তো স্বাভাবিক কথা যে এইসব কিন্তু ইউজ করতে পারবে না তার সঙ্গে যেটা ইউজ করতে পারবে না সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তোমরা কিন্তু কোনো রকমের ধরনের কোনো গ্যাজেট বা ক্যালকুলেটার এইসব ঘড়ি ঠিক আছে এইসব কিন্তু ইউজ করতে পারবে না অর্থাৎ ইলেকট্রিক স্মার্ট ওয়াচ কিন্তু এইসব কিন্তু তোমরা কিন্তু করতে পারবে না আরেকটি কথা তোমাদের বলছি তোমাদের কিন্তু একটা জিনিস কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু ওখান থেকে হয়তো একটা পেন দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের যদি পেন না নিতে হয় সেটাও কিন্তু অ্যাডমিট কার্ডে লিখে দেবে কিন্তু এতদিন কিন্তু দিয়েছে অর্থাৎ এই পরীক্ষাতেও কিন্তু তোমাদের একটি করে পেন দেবে আশা করি এবার দেখো তোমাদের নিতে হবে আর অরিজিনাল আধার কার্ডের জেরক্স ভুল বলছি কোনো জেরক্স টক চলবে না মানে অরিজিনাল নিতে হবে তোমাদের নয় আধার কার্ড নিতে হবে না ভোটার কার্ড নিতে হবে না প্যান কার্ড নিতে হবে নয় ড্রাইভিং লাইসেন্স এক নিতে হবে যাই নেবে না কেন একটাই যে কোনো নেবে সেটা অরিজিনাল নেবে সেটা কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টারের ওখানে যারা থাকবে তারা কিন্তু তোমাদের কিন্তু দেখতে চাইবে আর তার সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ডটা অরিজিনাল অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু নিতে হবে এবার দেখো তোমরা যারা একদম চাইছো যে কীভাবে প্রস্তুতি নেবে তাদের কিন্তু একটা বলি তোমাদের জন্য কিন্তু এই পিডিএফটি খুব গুরুত্বপূর্ণ মাত্র নিরানব্বই টাকার অনলাইনের কোশ্চেন তোমরা যারা এখন এটি নেওয়াও অবশ্যই নিচে ডিসক্রিপশনের নাম্বার আছে বা আমার নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আছে একদম অনলাইনে কোশ্চেন দেখো শেষ শাহে সেনাপতির নাম বোম্যজিৎ দিন দিনাই প্রবর্তন করেন আকবর সে শেষ শাহের পূর্ব নাম কিন্তু ফরিদ কা আইনি আকবরের পুস্তকটি কিন্তু আবুল ফজল লেখা শিখদের পঞ্চম গুরু কিন্তু অর্জুন দেব তো একদম কিন্তু অনলাইন লাইনার কোশ্চেন লেখা অবশ্যই তোমরা যারা এখনও নেওয়া নি পিডিএফটি অবশ্যই কিন্তু নিয়ে নাও এর মধ্যে কিন্তু আঠাশশো প্লাস কোশ্চেন আছে তোমাদের যাদের জিকে কিন্তু একদম ওঠেনি ঠিক আছে জিকে কিন্তু আমরা সবাই জানি চল্লিশ নাম্বার আছে যারা কিন্তু আছে এখন কিন্তু অফার চলছে নাইনটি নাইন অবশ্যই কিন্তু তোমরা যারা নেবে নিচের ডিসক্রিপশনের লিঙ্কও থাকবে ফোন নাম্বারও দেওয়া থাকবে যারা নেবে অবশ্যই কিন্তু নিয়ে নেবে আশা করি তোমাদের সব কিছু ডিটেলস আমি বলতে পেরেছি যদি কিছু তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তার সঙ্গে আমাদের টেলিগ্রাম নিচের অতি অবশ্যই কিন্তু জয়েন করে নাও নিচের ডিসক্রিপশনের টেলিগ্রামটি ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু কিন্তু দিয়ে দেবো অবশ্যই কিন্তু নিচের ডিসক্রিপশনে টেলিগ্রামে কিন্তু যোগাযোগ মানে যুক্ত হয়ে যাও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য